42 নম্বর ওয়ার্ডটা টোটাল আমরা ডোর টু ডোর স্যানিটাইজ করছি। আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমাদের মেয়রের উদ্যোগে এই 42 নম্বর ওয়ার্ডটা টোটাল ডোর টু ডোর আমরা এই নালী নর্দমা ড্রেন হাউস যেগুলো মেটেল আছে সেগুলো টোটাল স্যানিটাইজ করছি। 5টা সলিউশন দিয়ে আমরা এই স্যানিটাইজটা মেয়র সাহেব তৈরি করেছেন এবং আমাদের ওরা সাপ্লাই দিয়েছেন ডেটল, ক্লোরিন, ব্লিচিং, সোডিয়াম হাইড্রোক্লোরাইড আর ফরমিলিন। এই টোটাল 5টা সলিউশন পাঞ্চ করে এটা আমরা স্প্রে করছি। আর এই স্প্রে করছে এই ছেলেগুলো কোথাকার? কর্পোরেশনেরই সব। কতজন আছে? মোটামুটি আমরা 5-6 জন আছে। তাদের সাথে আপনিও হাত মিলিয়েছেন? হ্যাঁ, আমিও হাত মিলিয়েছি। সবাই একটু বিশ্রাম নিচ্ছে ওনারা, সেই টাইমে আমিও একটু হাত মিলিয়ে করে দিচ্ছি। কারণ সকাল 7টা সাড়ে 7টার থেকে শুরু হচ্ছে তো তারাও থকে যাচ্ছে, তারাও রেস্ট নেওয়ার জন্য আমরাও একটু হাত লাগিয়ে দিচ্ছি। মানে আপনাদের মধ্যে সব কর্মীরা মাঝে মাঝে যদি কেউ একটু রেস্ট নিচ্ছে তখন ওই মেশিনটা মানে অফ বসে থাকছে না, মেশিনের কাজ ঠিক চলছে? হ্যাঁ, মেশিনের কাজ ঠিক চলছে। আপনার পরিচয় দিন। সুদীপ্ত ঘটক। হ্যাঁ, ফোন নম্বর লিখে দিন। করেছে দিল দোলনাটা করে লোহার দিবি এটা আরো এটা কেউ নেই মানে এখন নেট ফেটে মেয়েদের কেন হয়েছে কেমন হচ্ছে কাজটা? ঠিক আছে? হ্যাঁ, এটা খুব জরুরি। হ্যাঁ, খুবই জরুরি। এগুলো তো নাহলে চলবেই না। এগুলো সাবধান তো হতেই হবে না, সাবধান হওয়াটা মেন প্রয়োজন। আমরা টোটাল 5টা কেমিক্যাল দিয়েছি বুঝলেন, ব্লিচিং, ক্লোরিন, ডেটল, সোডিয়াম হাইড্রোক্লোরাইড আর ফরমালিন। 5টা কেমিক্যাল দিয়ে পরে মেয়র সাহেবের উদ্যোগে এটা আমরা চালু করলাম এই 42 ওয়ার্ডে। খুব জরুরি, এটা খুব জরুরি ছিল। আমরা দেখছিলাম সবাই মিলে আমরা পাড়ার উদ্যোগ আছে সবাই। আস্তে আস্তে সব ওয়ার্ডে চালু হচ্ছে। মধ্যে দরকার হয় তো আমরা আমাদের ফোন করবেন, আমরা আপনার জিনিসপত্র দুয়ারে গিয়ে পৌঁছে দেবো। তো এরকম কিছু কিছু জায়গা যেমন অনেক গরিব মানুষ আছে,
না সেগুলো তো আমরা মমতা ব্যানার্জি আমাদের ওগুলো আমাদের দিচ্ছে এবং কর্পোরেশন থেকেও আমাদের চাল গম দিয়েছে সাপ্লাই করার জন্য, সেগুলো আমরা ডোর টু ডোর দিচ্ছি। মমতা ব্যানার্জি বলেই দিয়েছে কেউ অভুক্ত থাকবে না, এই জন্য ছ মাসের জন্য রেশনটাও ফ্রি করে দিয়েছে। এবং যাদের কার্ড জমা দিয়েছে কার্ড পায়নি তাদের জন্য টোকেন করে আমাদের বলেছে যে ওইখান থেকে আমরা আপনারই পাবেন রেশন, কেউ অভুক্ত থাকবে না। 9 কোটি মানুষের জন্য রেশন দেবে। আজ ছুটি দেয়নি, আমরা সেটা নিয়ে আজকেও ফিল্ডে সব মেয়েরা আমার কাজ করছে। তা আমাকে বলেছে যে আপনাকে রোজ যেতে হবে না, আমি ফোনে ফোনে ওরা রিপোর্ট দিচ্ছে, আমি আবার ফোনে জানাচ্ছি যেমনি আজকে আমি যাইনি আবার হয়তো কালকে যাব কিংবা সোমবার যাব, এরকম করে করে আমি আর কি ইয়ে করছি। তো এটাই হলো কথা, আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, প্রত্যেককে নিজের নিজের ঘরের লোককেও সচেতন করতে হবে, প্লাস বাইরের লোককেও সচেতন করতে হবে। এবারে বেরিয়ে বেরিয়ে তো এত এত লোক আছে, সবারই প্রত্যেককে নিজের নিজের দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে, ঠিক কিনা? এবার একা কিন্তু এই এত বড় একটা উদ্যোগ কিন্তু একার পক্ষে সম্ভব নয়। তারপরে কিছু কিছু লোক আছে যেমনি আমি এটা আপনাকে ফোনই করতাম, র্যান্ডাম লোক যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, কন্টিনিউ গাড়ি ঘোড়া কিন্তু অনেক বেড়ে গেছে, যাওয়া আসা রাস্তা অনেক লোকজন যাওয়া আসা করছে না। ভোটার কার্ড হয়ে গেছে আমাদের, রেশন কার্ডও হয়ে গেছে, কিন্তু নাম টামগুলো ভুল হয়েছে। হ্যাঁ, সেগুলো আবার ওই ইয়ে করবে কারেকশন, হ্যাঁ কারেকশন করবে। হ্যাঁ, ওগুলো একটু বলে বলে না সবাইকে, তাহলে কি আমাদের মানে সুবিধাগুলো দেওয়াতে না অনেক মানে সুবিধা হয় আমাদের। ঠিক আছে, ওগুলো কার কি ইয়ে আছে ভুল আছে আমার একটু জানতে হবে। আমাদেরগুলোতে এসেছে, আমার আবার আসে সবাই কাছে গেছে, আমার আসে মাদারলো ওর এসছে, ছোটদা আর মেসে এসছে, আমারটা আসে, আর বাবা তো ওখানে আছে। খুবই ভালো ব্যবস্থাটা, খুবই ভালো। আমরা তো মানে একটু আতঙ্কে আছি যে এইগুলো হলে ভালো হয় আর কি, যাক আপনার ব্যবস্থা করেছেন, খুবই ভালো কথা। আসানসোল কর্পোরেশন মেয়রের তরফ থেকে এটা ব্যবস্থা করা হবে। আচ্ছা, খুব ভালো কথা। এগুলো তো আমরা নিজেরা তো সব এত মেনটেন করতে পারবো না, কেন ধরুন লিফটের ইয়ে আছে, সিঁড়ির ইয়ে আছে, তারপরে এইসব যেগুলো পাবলিক যেগুলো ব্যবহার যেগুলো সব বন্ধ করা যায়নি এখন, অনেকেই তো বন্ধ হয়ে গেছে, রান্না টান্না করতে আসছে না, সব ইয়েটা আমরা বন্ধ করে রেখেছি, আমরা নিজেরাই সব কিছু করছি, সিঁড়ি পরিষ্কার করা থেকে ঘর দুয়ার পরিষ্কার থেকে আমরা নিজেরাই করছি। এগুলো তো এটা কি মানে মাঝে মধ্যে হবে না, যেখানে শুরু হয়েছিল ওইখান থেকে টোটাল রেগুলার কন্টিনিউয়াস চলছে। আমাদের ব্যবসায়ের উদ্যোগে এটা আমরা করছি একটা টিম নিয়ে।